এটাই যে এই যে যেই খালটার কথা বলছিলাম এইটা সেই খাল, এর ওই পাশেই কিন্তু ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ, দেখেন সবাই কাজ করছে। এটাকে ইসামতি নদী বলা হয়। আসসালামু আলাইকুম, আজকে এখন কলারোয়ায় যেতে হবে, আর যাব আমরা দুইজন। এখান থেকে রাহান যাবে, ওকে রিসিভ করতে যাচ্ছি বেনাপোল বাজার থেকে ওকে নিব, নিয়ে তারপরে ওখান থেকেই রওনা দেব কলারোয়ার উদ্দেশ্যে। ওখানে তার কিছু কাজ আছে, তো সে আমাকে নিয়ে যাচ্ছে। যাই গিয়ে বিকেলে সময়টা পার করে আসি। বাজারের এইখানেই এই অংশে কোথাও এক জায়গায় ও থাকবে, তো সামনে গিয়ে এখানে দাঁড়াই আমরা, তাই না? সামনে গিয়ে দাঁড়াই তার সাথে দেখা করতে হবে, ফোন দিতে হবে, হয়তোবা আবার ফোন নাও দেওয়া লাগতে পারে। দেখি আগে দাঁড়াই, এখানে দাঁড়াই, দেখি অবস্থাটা কেমন। এখানেই দাঁড়াই, আচ্ছা এখানেই রাখি, রেখে তাকে ফোন দিই। ও সে তো ওই যে ওইখানেই আছে। এখান থেকে রাহানকে নিলাম, নিয়ে যাই আমরা, এখন রওনা দিছি। আমরা যাব ভিতর দিয়ে আর কি, বাজারের ওই পাশে যে ছোটাশরা মোড় দিয়ে যাব আমরা। হয়তোবা কলারোয়া শহরের ওপরে, মানে বাজারের ওপরে যেতে হবে না, আমরা কলারোয়ার সাইডে যে গ্রামগুলো, ওই গ্রামের মধ্যে যে কোনো এক গ্রামে গেলেই হয়তোবা হবে, শিওর বলতে পারছি না, তবে ওখানে গেলে বোঝা যাবে। তো যাওয়া যাক, আর ক্যামেরার ব্যাটারিতেও তেমন একটা চার্জ নাই, জানি না কতটুকু রেকর্ড হবে, তো যতটুকু হবে ততটুকু রেকর্ড করব, আর বাকিটুকু আপনারা বুঝে নেবেন এই আর কি। তো যাওয়া যাক, এখান থেকে বাম হাতে যেতে হবে। আচ্ছা আমরা এমনি ঢুকে গেলাম, এটা পুরো গুগা পর্যন্ত চলে গেছে এই রাস্তাটা, আর আমরা ঢুকে গেছি। আমরা এখন ছোটাশরা মোড়ে, আর সামনের ওইটা ছোটাশরা বাজার। ছোটাশরা বাজার পার হলেই ফাঁকা মাঠ, সুন্দর 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 দৃশ্য দেখা যাবে তখন। এইদিকে আজকে মনে হয় পোর্ট বন্ধ নাকি, এত খালি খালি লাগে কেন এই জায়গাটা। আবার এইদিকে যাই হোক না, পোর্ট তো বন্ধ না, তবে মাল মনে হয় কম ইম্পোর্ট হচ্ছে। তো আমরা ওই দিকে খেয়াল না করি আমরা চলে আইছি, বেরোই গেলাম। আকাশের অবস্থাটাও তেমন একটা ভালো না, জানি না বৃষ্টি আসে নাকি, বৃষ্টি আসলে তো পুরাই একেবারে নাকে মুখে হয়ে যাবে নাকি, কেমন একটা প্রবাদ আছে না সেই রকম হয়ে যাবে। তো রাস্তাটার ফিল নিতে থাকি, রাস্তাটা দেখতেও কিন্তু অসাধারণ। আমরা গ্রামের সাইডটা মানে পেরিয়ে মাঠে ঢুকে গেছি, মাঠে প্রবেশ করেছি। সামনে কেমন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে সম্ভবত, এ কারণে ওইদিকে ওই যে ওইদিকে দেখা যাচ্ছে যে কুয়াশা কুয়াশা ফিল। ওই যে কুয়াশা নাকি বৃষ্টি, ওগুলো কুয়াশা তাই না? এই যে এই সাইডেও এইগুলো সব দেখা যাচ্ছে। আচ্ছা তো এখন আকাশে যেহেতু মেঘ, সাইটের ওইগুলো দেখতে কুয়াশার মতোই লাগছে। তো শীত কি চলে আসছে, এত কুয়াশা হবে কেন? আবার এইদিকে সূর্য উঁকি দিচ্ছে। যাই হোক, আবহাওয়াটা কিন্তু জোস, সেই লেভেলের একটা আবহাওয়া, আর রাস্তাটাও অসাধারণ রাস্তার ভিউ। তো এইভাবেই ফিল নিতে নিতে যাব। পেছনে রাহান আছে আর আমি রাইড করছি। সামনে যেতে যেতে আমরা কয়েকটা ক্যাম্প পার হব, মানে বিজিবি ক্যাম্প আর কি, যেহেতু পাশেই বাংলাদেশ ভারতের সীমান্ত। আমরা কিন্তু এই যে যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা পার হলে ওই যে যে দূরে যেই মাঠগুলো দেখা যাচ্ছে, এই মাঠটি পার হলেই কিন্তু ইন্ডিয়া মানে ভারত, আর আমরা বাংলাদেশের প্রায় শেষ সীমানায়। মানে এর এই পাশে ওই যে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওই গাছপালার ওইখানে রাস্তা আছে,
ওই রাস্তাটা পার হলেই রাস্তার ওই সাইডেই ইন্ডিয়া আর এই সাইডে বাংলাদেশ। আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার একেবারে প্রায় কাছাকাছি দিয়ে যাব। আর যদি আমরা রুদ্রপুর যেতে পারি তো রুদ্রপুর কিন্তু একেবারে মানে গুগার সাইডে রুদ্রপুর একেবারেই ইন্ডিয়ার সাথে, মানে রুদ্রপুর আর ইন্ডিয়ার মধ্যে একটা খাল ডিস্টেন্স, মানে আমাদের এই রাস্তাটা যতটুকু চিকন ঠিক এরকম চিকন একটা খাল আছে, ওই খালটার মাঝখানে হলো ভারত আর বাংলাদেশের সীমানা। তো ওখানে কোনো তার কাটা নাই আর ওই জায়গা দিয়ে জায়গাটা অসাধারণ এই আর কি। আমরা যাই যে দেখা হবে এই একটা বিজিবি চেকপোস্ট, দেখে আমাদের দাঁড়া করায় নাকি, অবশ্য দাঁড়া করাবে না হয়তো বা। আমরা সোজা যাই, আর সোজা এমনি গেলে পুটখালি উঠে যেতে হবে পুটখালি, আর আমরা যাব এই রাস্তা দিয়ে গুগা বাম হাতের দিকে ঢুকে যাব। বাম হাতের দিকে ঢুকে গেলে হবে কি আমরা গুগা চলে যাব, আর গুগার ওই সাইডেই রুদ্রপুর কাইবা ওই রাস্তাগুলো দেখা যায় আর কি। তো এই যে বামে বাঘ যেটা দেখা যাচ্ছে, এমনি সোজা গেলে পুটখালি, মানে পুটখালি যেই বাজারটি পুটখালি গ্রাম ওইটা, আর আমরা যাবো বাম হাতে। এই যে বাম হাতে যেমনি ভ্যানটা গেল, এই যে আমরাও ঢুকে গেলাম এখান থেকে, কিন্তু আবার এই রাস্তা দিয়ে বাগাসরা চলে যাওয়া যাবে সোজা। আমরা অবশ্য বাগাসরা যাব না, আমরা যাব হয়তো বা একেবারে কলারুয়ার দিকে। এই জায়গার রাস্তাটা জাস্ট অসাধারণ, দেখেন আঁকা বাঁকা রাস্তা। তো আবার এইদিকে একটু রিক্স আছে যেহেতু ছাগল গরু খাওয়াচ্ছে। এখান থেকে কিন্তু বাগাসরা 12 কিলোমিটার রাস্তা, এই যে আঁকা বাঁকা জাস্ট অসাধারণ রাস্তাটা। আর লুকটাও তো সেই, ওই যে ওইদিকে সূর্য, সারা মাঠ চারিদিকে, আর মাঝখান দিয়ে রাস্তা, মাঝে মধ্যে কিছু ঘরবাড়ি আছে, আর ঘরবাড়ি পার হলেই আবার ফাঁকা মাঠ, রাস্তা জাস্ট অসাধারণ বলে বোঝাতে পারবো না, শুধু বলবো যে অসাধারণ। আমরা কিন্তু গুগা ইউনিয়নের ভেতরে ঢুকে গেছি, গুগা কালিনিয়া এটা, ঠিক আছে। আর এটা পার হলে আমরা গুগা চলে যাব, এই গ্রামটা পার হলেই। তো রাস্তাগুলো তো দেখছেনই যে বাঘগুলো কিন্তু অসাধারণ বাইক চালানোর ক্ষেত্রে। সবচেয়ে খারাপ লাগে একটা জিনিস, সেটা হলো এই যে গ্রামের মধ্যে রাস্তার সাইড দিয়ে যে তারটা নিয়ে যায় আর গাছগুলো এভাবে কেটে ফেলে, বৈদ্যুতিক তার যায় আর গাছগুলো সব কেটে দেয়, এই যে গাছের প্রত্যেকটা গাছের মাথার থেকে কাটা। তো আমরা গোগা পার হয়ে কাইবা পার হয়ে গেছি, এই রুদ্রপুর পার হয়ে গেছি, এখন আমরা রওনা দিছি গয়ডা, কাইবা গয়ডার দিকে। তো ওই সাইটের দিকেই আমাদের পৌঁছানোর গন্তব্য, ওই পর্যন্তই গন্তব্যস্থল, সমস্যা নাই। রাস্তাটা কিন্তু জোস, এইদিকে আমরা আবার কিছু ফটোশ্যুটও করছি, সামনে দাঁড়াইছিলাম এক জায়গায়। এখানে কারো কাছে জিজ্ঞেস করতে হবে জায়গাটার নাম কি জানো, না ওই যেখানে যাবো কাশপুর, কাশপুর তাই তো ভাই? কাশপুর কোন দিকে ভাই, মানে আমরা এই মাঠের ওই পাশে যে রাস্তা, ওই যে ডান হাতের দিকে? ও আচ্ছা, কাদা হবে না তো? তাহলে এমনি সামনে গিয়ে এই যে এই রাস্তা দিয়ে যাবো, এই ডান হাতের এই রাস্তা দিয়ে? আচ্ছা ওই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা ভুল রাস্তায়, মানে ভুল রাস্তা বলতে অনেকটাই এগিয়ে চলে আসছি, আমাদের আবার পিছিয়ে যেতে হবে। তো রিস্ক নিতে চাইলাম না, মানে একজন বলছে যে সামনে দিয়ে যেতে হবে, সামনে দিয়ে গেলেও যাওয়া যাবে কিন্তু ওই সাইড দিয়ে কাদা হওয়ার সম্ভাবনা আছে, আর একজন বলছে যে পেছন দিয়ে যান বর্ডারের সাইড দিয়ে, ওই সাইড দিয়ে দেখা গেল যে রাস্তা ভালো হবে। আর আমার মন বলছে যে পেছন দিয়ে যদি বর্ডারের সাইড দিয়ে যেতে পারি তাহলে আমরা এদিকে বর্ডারটাও, মানে বেনাপোলের যে বর্ডার, বেনাপোল বর্ডার বলছি কেন, ভারত এবং বাংলাদেশের যে সীমানা বর্ডারটি, ওই বর্ডারটিও আপনাদেরকে দেখাতে পারছি, আবার এইদিকে আমরা মানে নিজেদের গন্তব্যস্থানেও পৌঁছাতে পারছি। সব মিলে
একটা অন্যরকম একটা ফিল হবে, যে কারণে আমরা আবার ব্যাকে চলে আসছি। এই মাঠটি পার হয়েই আমরা বাম হাতের দিকে ঢুকবো, কাশপুরের দিকে। আচ্ছা যাই হোক, যেতে থাকি। এইদিকে রাস্তাটা প্রচুর পরিমাণে ব্যাক, প্রচুর পরিমাণে। আর এই বাঘগুলো মানে যদি ফাঁকা মাঠে হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে, তবে এই জায়গাটা, এই যে যে ভ্যান গাড়িগুলো আসছে সেইগুলো কিন্তু আপনাকে সাইড দিবে না, তো সেক্ষেত্রে সাবধানেই আসতে হবে। আর গ্রামের রাস্তায় তো কেউ কাউকে সেইভাবে সাইড দিতে চায় না আর কি, তো আপনার সাইড আপনাকেই নিয়ে রাখতে হবে। ও আমরা মনে হয় বাম সাইড দিয়ে যাবো। দেখি এখানে বড় ভাইরা বসে আছে সামনে, তাদের কাছে জিজ্ঞেস করি। ভাইয়া কাশপুর যাব কমনি? এই এই রাস্তা দিয়ে? আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়েই যেতে হবে কাশপুর। আমার মানে লোকেট ঠিকই ছিল। তো এত সুন্দর পাকা রাস্তা থেকে আমরা কেন মাটি রাস্তা দিয়ে যাব বলেন? তো পাকা রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো। আর গ্রামের ভিতরে এমন জঙ্গল অনেক অংশেই বেশি থাকে। এটা এই যে, এই যে যেই খালটার কথা বলছিলাম, এইটা সেই খাল, এর ওই পাশেই কিন্তু ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। দেখেন সবাই কাজ করছে, এটাকে ইসামতি নদী বলা হয়, ঠিক আছে? তো আমরা এখন খালি বলি, কারণ যেহেতু নদী আর নদী নাই, এটার কোনো ইয়ে নাই, স্রোত নাই, মানে মৃত নদী, মৃত নদী যেটাকে বলা হয়। এখন কোনো স্রোত নাই, আবার বৈশাখে দেখা গেল হাঁটু সমান পানি থাকে, এরকম একটা অবস্থা। আর কী বলবো, এই এই নদীটার ওই সাইডটাই আপনার ইন্ডিয়া আর এই সাইড বাংলাদেশ। আমরা কিন্তু একেবারে বর্ডার সাইডে, ঠিক আছে? একেবারে একেবারে বর্ডার সাইডে, বর্ডার সাইড বলা ভুল হবে, আমরা একেবারে তারকাটা দিয়ে যাচ্ছি, ইন্ডিয়া বাংলাদেশের তারকাটা হিসেবে। এখানে আচ্ছা যাই, সূর্য মামা, ইসামতি নদী, জায়গাগুলো কিন্তু সেই অসাধারণ। এদিকে আম বাগান। আমরা এবার আবার একটু ভেতরের দিকে চলে যাব, রাস্তাটা যেহেতু সাইডে নাই, ভেতরের দিকে চলে আসলাম এই যে। আর ভেতরের দিকে এসে এই যে যাচ্ছি, অনেক ভালো লাগছে আর কি, যে একেবারে বর্ডারের সাইড দিয়ে যাচ্ছি আমরা। আর এখানে জিজ্ঞেস করি আবার যে কাশপুরটা কি, কাশপুর গ্রামটা কি এইটাই? আচ্ছা কাশপুর কি এইটা? ও এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা। আমরা কাশপুর পশ্চিম পাড়া আছি আর কি, এটা বাংলাদেশের শেষ সীমানা কাশপুর গ্রাম। তো আমরা কাশপুর পশ্চিম পাড়া আসছি আর যাচ্ছি পূর্ব পাড়া। তো ভিডিওটা এ পর্যন্তই রাখি, জায়গাগুলো অসাধারণ। এবার কমনি যাব, এখানে তিন রাস্তার মোড় দেখছে, এখানে আবার জিজ্ঞেস করতে হবে।